আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, চৌকুঠা বর্তমানে একটি সামাজিক ব্যাধি বা ছোঁয়াচে রোগ ধারণ করেছে। এটি চোখের এক ধরনের সংক্রমণ। এর জন্য সাধারণত ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হয় না। এটি 4 থেকে 9 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে চক্ষু ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে চৌকুঠার লক্ষণ এবং ডাক্তারের পরামর্শ এবং ইসলামিক পরামর্শ এবং আমাদের করণীয়। চক্ষু ওঠার লক্ষণসমূহ: হঠাৎ চক্ষু লাল হয়ে যাবে, চোখের ভিতরে চুলকানি হবে, চোখের ভিতরে ময়লা আবর্জনা মনে হবে, রৌদ্র বা আলোতে তাকাতে কষ্ট হবে, চোখ থেকে পানি ঝরবে, চোখের পাতা ফুলে যাবে। চোখ ওঠা সম্পর্কে ডাক্তারের পরামর্শ: চোখ ওঠা নিয়ে হতাশা মুক্ত থাকতে হবে, চোখ হাত দিয়ে কসলানো থেকে মুক্ত থাকতে হবে, চোখ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক ব্যবহার করা যাবে না, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, নরম তুলা বা কাপড় গরম পানিতে ভিজিয়ে উক্ত তুলা বা কাপড় চোখের উপর দিয়ে চেপে চেপে টানতে হবে, বেশিক্ষণ ধরে কম্পিউটার কিংবা মোবাইলে থাকা যাবে না, ড্রপ ব্যবহার করতে পারেন, আক্রান্ত চোখে কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। চক্ষু ওঠা সম্পর্কে ইসলামিক পরামর্শ: পুকুরের পানি দ্বারা গোসল এবং চোখে লাগানো যাবে না। শুকনো কাপড় ইস্ত্রি দ্বারা গরম করে চোখে গরম ভাপ নিন বা হালকা ঘষা দিন, যাতে করে চোখের ভিতরে চাপ না পড়ে। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। কেননা দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চোখের সকল রোগ ব্যাধি দূর করে দিন। সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি চোখে ছিটিয়ে দিন। সর্ব অবস্থায় পাক পবিত্র বা পরিচ্ছন্ন থাকতে হবে। ফাকাশাফনা আঙ্কা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ, এই দোয়াটি দিনে বেশি বেশি পড়ুন এবং চোখে ফু দিন। প্রিয় দর্শক, আমাদের করণীয় হচ্ছে ডাক্তারের পরামর্শ এবং ইসলামিক পরামর্শ আমাদেরকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। তাহলে আশা করছি দ্রুত এবং সহজে চোখ ওঠা ভালো হবে। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।